চলো বন্ধুরা, আজ আমরা ঘুরে আসি কৈতুলপুরে ছিন্নমস্তা মন্দির। আর কীভাবে যাব দেখাই যাক। আমরা যাবো আরামবাগ থেকে 20 কিলোমিটার ভিতরে কৈতুলপুর শহর। কৈতুলপুরের মধ্যে কয়েকতলার মোড় থেকে ডান দিকে ঘুরতে হবে। ডান দিকে ঘুরেই আমরা পাবো সামনে ছিন্নমস্তার মন্দির এবং ওরই পাশে থাকা সারদা ও রামকৃষ্ণদেবের মন্দির, প্লাস ওখানেই আছে সামনে বিবেকানন্দর মঠ। একসঙ্গে আমরা ঘুরে নেবো সারদা, রামকৃষ্ণ ও বিবেকানন্দদেবের মঠটা একই সাথে আমরা ঘুরে নেবো। এবং খুব সুন্দর জায়গা বলে আমি শুনেছি, আমি যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, আমার সাথে চলুন, আজ ওই জায়গাটা ঘুরে দেখে আসি কেমন লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা রাস্তায়, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওইখানে হয়তো পৌঁছে যাব। এবং যাওয়ার জন্য আমরা খুব মানে দেখার জন্য খুব মানে যে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। দেখে নেবো আমরা ওখানে যে কী কী আছে, কোন দিক দিয়ে যেতে হবে এবং ওখানে আর কী কী পাওয়া যায় না পাওয়া যায়, ওখানে কিছু ইয়ে কি আছে কি না, আমরা সব কিছুই দেখে নেবো। আমরা তাই প্রায় চলেই এসেছি, খুবই কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ঢুকে যাব ওইখানে। তো ওখানে ঢুকে যেয়েই আমরা দেখে নেবো আমাদের ওখানে কীভাবে আমরা ওই মন্দির পরিদর্শন করতে। আমরা এখন যাব সামনেই মা ছিন্নমস্তার মন্দির, আমরা সামনেই যাব মা ছিন্নমস্তার মন্দির। আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মন্দিরের মধ্যে পুরোহিত মশাই পুজো করছেন এবং ঠাকুর মন্দিরের ঠাকুরের মূর্তিটা আমরা দেখে নেব এবং আমার মাকে জানাবো, যাতে আমাদের দিনগুলো আরও ভালোভাবে যায়, সকলের দিনগুলো যেমন পরের দিনগুলো যেমন ভালোভাবে যায়, আমরা পুরোনো দিনে করোনাকে যেভাবে দেখে এসেছি তার থেকে মুক্তি পেয়ে আমরা যেন ভালোভাবে নিজেদের জীবনযাপন করতে পারি, তার সাথে যাতে সমস্ত মানুষ রাস্তায় আর যেভাবে প্যান্ডানিকের মধ্যে ছিল তার থেকে যেমন বেরিয়ে এসে সবাই সুখে শান্তিতে ভালোভাবে থাকে, রাস্তায় যেমন চলাফেরা ঠিকঠাক করে করতে পারে সেটাই জানাবো। এটা হচ্ছে মা ছিন্নমস্তা দেবীর মূর্তি এবং ওখানেতে অনেক ভক্তরাই আসেন, ওনারা এখানে পুজো টুজো করেন, পুজো টুজো দেন এবং মায়ের ওখান থেকে মানে ভক্তি ভরে প্রণাম করে ওখান থেকে মায়ের ফুল নিয়ে বাড়িতে যান এবং তাদের প্রত্যেকেরই অনেকেরই অনেক রকমভাবে উপকার হয়। তো এবার আমরা ওখানেরই সামনে যে বলেছিলাম আপনাদেরকে সারদাদের পাটচক্র, ওইখানে আমরা চলে এসেছি, ওইখানে চলে এসেছি। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে মা দিকে সুন্দর মতন বাগান করা আছে, বাগানের মধ্যে অনেক রকম ফুল হয়ে আছে। তো আমরা চলেই এসেছি সামনে আমাদের সারদা মায়ের পাটচক্র দেখার জন্য, যেটা আমি তো আমরা আগেই বলেছিলাম যেটা রামকৃষ্ণ সারদা ও বিবেকানন্দ দেবের একসাথেই মন্দির করা আছে ও দেখার জন্য খুব ভালো জায়গা। এটা আমার খুব ভালো লেগেছে, আমি ওই জন্য এখানে এসেছি, আমি জানি আমি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে ঢুকেই আমরা দেখতে পাবো স্বামী বিবেকানন্দের মূর্তি, দেখতে পাচ্ছেন, বললাম না আপনাদের দেখতে পাবো স্বামী বিবেকানন্দের মূর্তি। স্বামী বিবেকানন্দ ওখানে দাঁড়িয়ে আছেন এবং ওনারই পাশে ওনাদের ভিতর দিকে সুন্দরভাবে একটা পার্কের মতন করা আছে, আমরা যাবো আরও ভিতর দিকে। ওর সামনে দেখতে পাচ্ছেন ওর ওই বিল্ডিং রয়েছে আশ্রম, আশ্রমের বিল্ডিং, ওর মধ্যে আমরা যেই টাইমে পৌঁছেছিলাম সেটা আমার সবার সাথে দেখা হয়নি, তো যেটা দেখা বুঝলাম ওরা ওখানেতে হয়তো বা স্কুল টাইপের কিছু একটা হবে, স্কুল টাইপেরই হবে। এখানেতে যাগযজ্ঞ হয়, রামকৃষ্ণ দেবের সারদা দেবী ও বিবেকানন্দ দেবের মূর্তি রয়েছে, এটা থেকে পরিষ্কার বুঝে যায় যে এখানেতে যাগযজ্ঞ হয় ওনাদের পূজা দেওয়ার সময়। ওর ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখলাম এইখানে মনে হয় ডাক্তার ফাক্তার, এখানে ডাক্তাররা বসেন এবং ওর পশ্চিম দিকটাতেও দেখতে পেলাম ওর পশ্চিম দিকটাতে স্কুল বা ছবি আঁকানো শেখানো হয় এবং বিভিন্ন রকমের যারা বাইরের দিক থেকে আসেন এবং যারা অন্য জায়গায় যদি মা মানে স্বামী বিবেকানন্দ দেবের সারদা মায়ে বা রামকৃষ্ণ দেবের যারা ভক্ত তেনারাও এখানে রাতে থাকার ব্যবস্থা থাকে এবং তেনারাও রাতে এখানে থাকেন। তো ওনার ভিতরেতে আবার দেখতে পাচ্ছি সুন্দরভাবে ওনারা ভিতরেতে ফুল গাছ চা মানে লাগিয়ে রেখেছেন, তার সঙ্গে কিছু কিছু আনাজও লাগিয়ে রেখেছেন, আনাজগুলো আমরা দেখতে পেলাম ভিতরের মধ্যে আনাজগুলো লাগিয়ে রেখেছেন। হ্যাঁ, আনাজগুলো বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। এই করতে করতে আমরা সামনের দিকে একটু এগিয়ে আসছে যেখানটাতে আমরা দেখলাম যে স্কুলটা ওরই মানে যেখানে থাকা হয় তারই এটা উল্টো সাইড, ওরই পাশেতে সুন্দর মন্দির রয়েছে। এইখানেতে ঠাকুরের যে পুজো হয় ওনার পুজোর দিবার আগে ওখানে খাবার প্রস্তুত বলুন বা ফল কুচনো বলুন বা
যে কোনো একটা জিনিস এখানে এখানেতে করা হয়, করে তারপরে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়, ওই রামকৃষ্ণের কাছে নিয়ে যাওয়া হয়। তো এর মধ্যে দেখছি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তি রয়েছে এবং তার ভিতরে আরও মূর্তি রয়েছে। আমরা ভিতরে থেকে হালকাভাবে ঢুকলাম, ঢুকে এই ছবিগুলো আমরা সংগ্রহ করলাম। সংগ্রহ করে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো আমি দেখতে পাচ্ছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে। এ দেখুন, এখান থেকে বেরিয়েছে আমরা আবার দেখতে পাচ্ছি আমরা মন্দিরটা যে আছে সারদা দেবী, রামকৃষ্ণ ও বিবেকানন্দ দেবের মূর্তির মন্দির, সেই দিকে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো, ঢুকে দেখবো সারদা দেবী, রামকৃষ্ণদেব ও বিবেকানন্দ দেবের মূর্তি এবং ওনারা ওর ভিতরেতে কীভাবে সাজিয়ে রেখেছেন। দেখেছেন এই যে মন্দিরটা করেছে, মন্দিরটা কত সুন্দর ডিজাইন করেছে ওনারা, ডিজাইনগুলো কত সুন্দর লাগছে এবং ভিতরের ডিজাইনটাও খুবই সুন্দর। এবং ভিতর আরও ভিতরে যখন ঢুকলাম দেখলাম দুই সাইডে প্রচুর ছবি লাগানো আছে এবং সারদা দেবী, রামকৃষ্ণদেব এর মূর্তি, মানে মূর্তি এত সুন্দরভাবে ওখানে অ্যাটাচ করা আছে, সেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি তো দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন, দেখলে ভালো লাগবে যে কত সুন্দরভাবে এটা অ্যাটাচ করে রাখা আছে, খুব সুন্দরভাবে। এবং সামনে হারমোনিয়াম, তবলা বা এই সমস্ত বা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র রাখা আছে, যেগুলো বাদ্যযন্ত্রগুলো ওখানেতে পুজো অর্চনার সময় বাজানো হয়। আর এই দেখুন স্বামী রামকৃষ্ণদেবের মূর্তি, সারদা দেবীর মূর্তি ও স্বামী বিবেকানন্দের মূর্তি, খুব সুন্দরভাবে লাগছে। আপনারা আসবেন দেখবেন, মানে খুব সুন্দর লাগবে। এই দেখুন ওদের দেয়ালেতে বিভিন্ন মানে বিভিন্ন পুরনো পুরনো ঋষি মহর্ষি এবং বড় বড় জ্ঞানী লোকেদের ছবি ওখানেতে টাঙানো আছে। এদের মধ্যে সবাই কিন্তু আমি চিনিও না এবং আমি জানিও না, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, আমি সবাই কিন্তু চিনিও না জানিও না, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে ওনারা বড়ো বড়ো মনি ঋষি, ওনাদের ছবিগুলো ওখানেতে লাগানো আছে সুন্দরভাবে দু সাইডে, খুব সুন্দরভাবে দু সাইডে লাগানো আছে যাতে মানুষজন এসে ওনাদের ছবিগুলো দেখতে পান, সেরকমভাবে সুন্দরভাবে লাগানো আছে। এবং প্রত্যেকটা ছবি একটা থেকে একটা ডিফারেন্স রয়েছে এবং বিভিন্ন টাইপের ছবি রয়েছে, মানে টাইপ মানে কি, মানে বিভিন্ন একজনের সাথে অন্যজনের কোনো ইয়ে নেই, সিঙ্গেল সিঙ্গেলভাবে সাজানো আছে। ওরই বাইরে ঠাকুরের পূজা অর্চনার জন্যেই হোক বা ওই আশ্রমের সৌন্দর্য বাড়ানোর জন্যেই হোক, বাইরেতে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। দেখুন বাইরেতে কত সুন্দর সুন্দর ফুলের, গাঁদা ফুল আছে, সূর্যমুখী ফুল আছে আর আরও অনেক ফুলের গাছ লাগানো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি যে যে ছবিতে দেখতে দেখতে পাচ্ছেন আমি সেটাই এখানে ক্যাপচার করেছি এবং আমি সেটাই আপনাদেরকে বলছি যে কী সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে। পরের পর দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত রকম স্টাইলের কত রকম ফুল গাছ এখানে পর পর লাগানো আছে। এবং আমরাও সেটা দেখছিলাম, দেখতে পাচ্ছি যে এই গাছগুলো খুব যত্ন সহকারে লাগিয়ে রেখেছেন। দেখেছেন একটার সঙ্গে একটা যাতে না টাচ হয় বা ঠিকভাবে যেমন আলো বাতাস পায় এটা দেখে দেখতে যেমন হয় সেই রকমভাবে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, আমাদের এখানটা ঘোরা হয়ে গেল, ঘুরে হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বেরিয়ে যাচ্ছি এবার আমরা আস্তে আস্তে এদিক দিয়ে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে খানিকটা যেয়ে মন্দিরের পাশ থেকে আমরা চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আমরা এসেছিলাম আজকে কোতুলপুরের ছিন্নমস্ত মন্দির প্লাস হচ্ছে রামকৃষ্ণ দেবী পাটচক্র, এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তো আমরা আবার নেক্সট ভিডিও আবার আসছে, আপনারা মন দিয়ে দেখবেন, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটা অবশ্যই টিপবেন এবং বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন যাতে আপনারা আমার সমস্ত ভিডিও সবার প্রথম দেখতে পান এবং সেটা এনজয় করতে পারেন। বাই বাই বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।